এন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রং বেরং ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। আজকে শুরু করলাম একটা নতুন ব্লগ। আজকে বৃহস্পতিবার, আজকে নতুন দিনের শুরু নতুনভাবে করব। সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি। দেখো ফ্রেন্ড, এখন বাজে ওই 7:30। সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি, একটু বেরোবো। চলো কোথায় যাব আমি সবটুকু তোমাদেরকে দেখাবো। ফ্রেন্ড, চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। কোথায় যাচ্ছি বলতো আমরা? এখন বাজে সকাল 8:05 বাকি, তো মিষ্টি নেওয়া প্রায় হয়ে গেছে। এবার যাব, কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। খুবই একটা ভীষণ ভালো জায়গা, দেখলেও তোমাদের মন ভালো হয়ে যাবে। চলো, তো চলে এলাম বারুইপুরের সব থেকে প্রাচীন এবং বিখ্যাত মন্দির, মা শিবানী মায়ের মন্দির, শিবানী পীঠ। অনেক দিন ধরে আসবো আসবো বলছিলাম, আসতে পারছিলাম না, শুধু সময়ের অভাব। চলে এলাম আজকে, মন একদম মানে জোর, মনে জোর বেঁধে নিয়ে চলে এলাম যে আজকে আমি যাবো বলেছি তো যাবই। তো চলে এলাম, কত দেখো কত ভক্তরা এসছে। আমাদের আসতে হয়তো একটু লেট হয়ে গেছে, পুজো হাফ বসে গেছে। এখানে এলেই যেন তোমার সমস্ত মন যেন শান্তি হয়ে যাবে, কত লোক দেখো। আরও সন্ধ্যাবেলা যদি আসা যায়, সন্ধ্যাবেলা তো বসার জায়গা দেওয়া যায় না, এত শরণার্থী থাকে। মাকে দেখলে তোমাদের মন তো খুশি খুশি হয়ে যাবে, মা মানে মন মা মাকে দেখলে তোমাদের মন পুরো জুড়িয়ে যাবে, সমস্ত ব্যথা বেদনা সব যেন তোমরা ভুলে যাবে। তো অনেকদিন বাদে আমি মায়ের কাছে এলাম, অনেক মনের দুঃখ কষ্ট নিয়ে মায়ের কাছে এলাম, মাকে জানাতে এলাম। মাকে জানাবো না তো কাকে জানাবো, সবাই বসে আছে, প্রত্যেকে যেন মায়া মায়ের কাছে নিজের মনের কথা বলতে এসেছি। দেখো পুজো হয়ে গেছে, প্রসাদ দিচ্ছে। এখানে কারোর বাড়ি হয়ে থাকে, কেউ আসবে মায়ের মন্দিরে দেখবে, মায়ের মন্দিরে এলে ভীষণ ভালো লাগবে। পুজো হয়ে গেছে, আমরা প্রণাম করব। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, পরপর সকলেই প্রণাম করছে, আমিও প্রণাম করব। মায়ের কাছে একরাশ আশা নিয়ে এসেছি, মাকে সেটা জানাবো। মায়ের কাছে আগে অনেক আশা নিয়ে এসেছি, সেগুলো পূরণ হয়েছে। আবারও মায়ের কাছে আশা নিয়ে এসেছি, সেটা যাতে পূরণ হয় মাকে বলবো। সবাই এসছে মায়ের কাছে তাদের আরজি জানাতে, একটু চরণামৃত নেব। আগে প্রচণ্ড আশা হতো এখানে জানো, এখন একদম সময় পাই না। এটা হচ্ছে মায়ের আসল বেদি, যেখানে সবাই প্রণাম করে। দেখো এখানে ডেকোরেশনটা, মন্দিরের চারিদিকটা মানে বিশিষ্ট মুনিদের মূর্তি দিয়ে বা ঠাকুরের মূর্তি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। দেখো গৌতম বুদ্ধ, স্বামী ব্রহ্মানন্দ, রামদাস কাঠিয়া বাবা, জগৎগুরু শঙ্করাচার্য, সমস্ত দেখো বড় বড় ঋষি মণি ঠাকুরদের ছবি দিয়ে বা মূর্তি দিয়ে কি সুন্দর বাঁধানো, দেখতে তোমার ভালোও লাগবে, এত সুন্দর লাগবে যে কি বলবো, যেন মনে মন ভরে যাবে। এই মায়ের বারান্দায় এসে বসলে যেন মনে বাবা কি শান্তি, ঠান্ডা চারিদিক, পরিবেশ যেন মনোরম, কি সুন্দর, দেখলেই তোমার মন ভরে যাবে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের দরজা বন্ধ হয়ে গেছে, তবু আমরা বাইরে থেকে প্রণাম করছি, চরণামৃত নিচ্ছি। ওই যে আমার স্যার দাঁড়িয়ে রয়েছেন, প্রণাম করছেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। তো বাড়ির দিকে রওনা দেওয়ার পথে ভাবলাম একটু টিফিন নিয়ে যাই, মাকে আর টিফিন করতে হবে না, এতজনের টিফিন করাও মায়ের পক্ষে সম্ভব মানে কষ্টকর, টিফিন করবে, রান্না করবে, কাজ করবে, তাই আমি একটু টিফিন নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, সকলে মিলে কেনা টিফিন আজকে খেয়ে নেব। অনেক করে আমি নিরামিষ টিফিন খুঁজলাম, পেলাম না। এই যে পরোটা, ঘুগনি আর আলুর দম, আমরা সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি। এই যে বোনও খাচ্ছে, এই যে সোনাই তো শুধু খেলাই করে চলেছে, আমার দুষ্টু ননু। চলো দেখি মা কি রান্না করছে। ও মা, মাছ ভাজা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, মা মাছের তরকারি বসাচ্ছে, আজকে অনেক কিছুই করেছে, তো আমাদের খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এখন আবার জল আনতে যেতে হবে, সেটা হয়তো দেখাতে পারবো না, কারণ হচ্ছে দুটো ড্রাম থাকবে, তো দেখাতে পারবো না। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে, শ্যাম্পু করেছি মাথায়,
এক সপ্তাহ বেশি হয়ে গেছে শ্যাম্পু করা হয়নি, আজ করবো কাল করবো করে করা হয়নি। শ্যাম্পুটা না আমার কাছে অনেক কষ্টের জিনিস মনে হয়, কষ্ট হয়। তো শ্যাম্পু ট্যাম্পু করেছি, খাওয়া দাওয়া করে নিই, চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হবে, চলো দেখাই মা কি রান্না করেছে। এটা কি আছে দেখি, এটা ডাল, এটা আছে চচ্চড়ি, নানা রকম সবজি দিয়ে চচ্চড়ি, এটা আছে মাছের ঝাল, আর এটা আছে মাছের ঝোল। বোন ভাত বাড়ছে। গুড ইভিনিং ফ্রেন্ড, সন্ধ্যা দিতে চলে এলাম। আজকে বৃহস্পতিবারের সন্ধে, ভালো করেই দিয়ে দিলাম, মাকে অনেক ডাকলাম, সন্ধে দিয়ে দিলাম, চলো এবার চায়ের দিকে যাব। আজকে এসে দেখি মোমবাতি বাড়ন্ত, বোন আগে বলেও নি, আবার সেই তেল তেল দিয়ে প্রদীপটা জ্বালতে হলো, তেল দিয়ে প্রদীপ জ্বালাও ভালো, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো সন্ধে দিতে, চা বসিয়ে দিই, চা বসিয়েও দিয়েছি, চা খাবো। তো ফ্রেন্ড, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিওর নতুন লিংক পৌঁছে যায়। আর ভালো থাকবেন, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন। টাটা বাই, গুড নাইট, টেক কেয়ার। তো চা ফুটতে শুরু করেছে, বোন দুধ চা করে নিয়েছে, আর বাবা এনেছে, ঠিক সময় ঠিক জিনিস এনেছে বাবা, আর বাবা এনেছে, চলো দেখি কি এনেছে, সিঙ্গাড়া। বাবা এনেছে হিমালয়ের সিঙ্গাড়া, আমাদের এখানে বিখ্যাত সিঙ্গাড়া, হিমালয়ের সিঙ্গাড়া চাটনি দিয়ে। তো আজকের টিফিনটা জমেই যাবে, চাটনি দিয়ে সিঙ্গাড়া দুধ চা। চলো বাই, টাটা, গুড নাইট।